রে দেবী, তুই তো বলেছিলি মায়ের চিকিৎসার জন্য প্রায় লাখ তিনেক খরচ, এতগুলো টাকা তুই পেলি কোথায়? আমি কোনো অসৎ পথে টাকা রোজগার করিনি দাদা। আমি যেখানে নতুন চাকরিতে ঢুকেছি তারাই আমাকে টাকাটা দিয়েছে, তবে শোধ করে দিতে হবে। আমি আসি রে দাদা। দেবী, দেবী বলছিলাম মায়ের চিকিৎসার জন্য তো অনেকগুলো টাকাই জোগাড় করেছিস, আবার আমার উকিলের খরচ, এতগুলো টাকা শোধ করতে পারবি তো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আমার আবার ভবিষ্যৎ? তুই, মা, দিদি সবাই ভালো থাকলেই আমি খুশি। তোদেরকে ভালো রাখার জন্য আমি আমার নিজের জীবনটাকে বাজি রাখতে পিছপা হব না রে। তুমি কেন এমন করলে? কি করেছি আমি সেটা নিজেকে প্রশ্ন করো। নিজে দোষ করেছো আর ঝাল ঝাড়ছো আমার ছেলের ওপর। ছেলেটা তোমার কাছে কটা বিস্কুট খেতে চেয়েছিল, বিস্কুট। তুমি এটা ঠিক করোনি চিত্রা, সাবধান হও। আমি বলে দিচ্ছি সাবধান হও। ডোডো, ডোডো, আমি তোকে বিস্কুট খাওয়াবো, দেখি তুই কটা বিস্কুট খেতে পারিস। পাঁচ নম্বর ছেলে দাশু চ্যাটার্জি, আপনি ওর কে হন? বল। মায়ের ব্রেন টিউমার অপারেশন হয়েছে। হ্যাঁ, আর মা দাদাকে দেখতে চাইছেন, যদি ওকে প্যারোলে ছাড়ানো যায়। ধরুন ছাড়বো বললেই তো ছাড়ানো যায় না। আগে আমরা ব্যাপারটা ইনভেস্টিগেশন করব, দেখবো সত্যি কিনা। আর যদি সত্যি হয় তাহলে ওকে ছেড়ে দেবেন তো? আশা করছি। তবে কিছু লিগাল ফর্মালিটিস আছে যেগুলো আমাদের তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ওকে স্যার, আমি তাহলে আসি। লাখ লাখ রাত্রে কামা চাই, আজকে কামা চাই, নইলে তো জীবনটাকে আমি নরক করে দেবো। তোমার এত ক্ষমতা, 5 লাখ পেলে তুমি খুশি তো? তাহলে 5 লাখ পেলে তুমি আমাকে আর বিরক্ত করবে না বলো? মনে থাকবে? তাহলে আমি চলে আশেপাশেই আছি। কেমন? এত কষ্ট করে ছেলেটার অ্যাক্সিডেন্ট হওয়ার পরও যেটুকু টাকা জোগাড় করলাম তো কিছুই থাকবে না। 5 লাখ? না, 5 লাখ কেন? 5 পয়সা আমি ওই জটাবুড়িকে দেব না। একটা কিছু করতেই হবে।